এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের স্টেনোগ্রাফার এলডিসি ও এমটিএস এর সমেত একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে আপনারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন কবে থেকে কবে পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের না একটি ছোট্ট অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আগে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিই তারপরে আমি অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম বলে রাখি এখানে কোন কোন পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথমে রয়েছে স্টাফ নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেক্সট ফার্মাসিস্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে আপনাদের এম পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে এবং জুনিয়ার স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে আশা করি ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা শূন্য পদ খুব একটা বেশি নেই শূন্য পদ দেখতে পাচ্ছেন সত্তরটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করতে হবে আপনার অফলাইনে অর্থাৎ একটি ফর্ম আছে ফর্মটিকে টিকে ফিল করে আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে বন্ধুরা সিলেকশন প্রসেস কি রয়েছে প্রথমে আপনাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এবং এখানে বন্ধুরা আপনাদের সেই স্যালারিটি প্রোভাইড করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আঠেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত কেন কিন্তু আমাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব নোটিশটি ডাউনলোড করা এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা নোটিশটি সরাসরি ডাউনলোড করে একবার রিড আউট করে নেবেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে যেহেতু এখানে আবেদন করতে কোনোরম আবেদন মূল্য লাগছে না তো অবশ্যই আবেদন করবেন তো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নিই দেখছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি এবং নোটিশটি আপনারা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশটি এখানে পাবলিশ করা হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার একুশে অর্থাৎ এবং মেমো নাম্বারটি আপনাদের সামনে পরিষ্কার শো করছে ছাব্বিশ পাঁচ দু হাজার একুশ আর কিছুদিন আগেই এটি পাবলিশ করা হয়েছে প্রথম যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে শূন্য পদ রয়েছে উনিশটি এবং উনত্রিশ হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদেরকে স্যালারি প্রোভাইড করা হচ্ছে অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মাসিস্টের কথা বলা হয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থাকতার কথা বলা হয়েছে যদি থাকে অবশ্যই আবেদন করবেন নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তিরিশটি শূন্য পদ রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিএসসি নার্সিং হ্যাঁ বন্ধুরা বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যদি আপনার নলেজ থেকে থাকে কোনো কাজ করা তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট দেখতে পাচ্ছেন এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আটটি শূন্য পদ রয়েছে এবং উনিশ হাজার নশো টাকা স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র যদি আপনি হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের অবশ্যই দেখুন আমি আমার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি উচ্চমাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা এলডিসি পদে আবেদন করতে পারছেন কিন্তু অবশ্যই কম্পিউটারে কিন্তু তিরিশটি ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং ক্ষমতা থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা জুনিয়ার স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে স্যালারি কিন্তু এখানে পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের স্পিড মিনিমাম একশোটা ওয়ার্ড পার মিনিট আপনাদের থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেখতে পাচ্ছেন এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে এমটিএস পদের ক্ষেত্রে বারোটি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আঠেরো হাজার টাকা আপনাদের পার মান্থ স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে এবং দেখতে পাচ্ছেন সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন আপনারা এখানে আবেদন করতে বন্ধুরা আরেকবার রিপিট করে দিই এমটিএস পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন জুনিয়ার স্টেনোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ লাগবে নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এলডিসি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিংয়ের কথা বলা হয়েছে তবেই আবেদন করতে পারবেন ফার্মাসিস্টের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট থাকলে তবেই আবেদন করতে পারবেন নোটিশটি একবার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবেন এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে তবেই আবেদন করবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা এটা কিন্তু আমাদের রাজ্যে নিয়োগ চলছে না নিয়োগ চলছে গোয়া রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যেহেতু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে না সেই জন্য ওই ভিডিওটি তৈরি করা এখানে এক টাকাও আপনাদের পেমেন্ট করতে হবে না আপনার যে কোনো ক্যাটাগরি থেকেই বিলং করেন না কেন নিচের দিকে একটি ফর্ম পেয়ে যাবেন আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি ওই ফর্মটিকে ফিল আপ করবেন ফিল আপ করে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে এই ফর্মটিকে ফিল আপ করবেন ফিল আপ করে এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে তো চলুন বন্ধুরা ফর্মটি আমরা দেখে নিই আপনারা এই নোটিশটি ডাউনলোড করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন নিচের দিকে আপনারা ফর্মটা আবেদন করার ফর্মটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই আবেদন করার ফর্মটা আশা করি দেখতে পাচ্ছেন এই আবেদন করে আবেদন করার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ভালো করে ফিল আপ করে যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টের আপনাদের নাম লিখতে হবে নাম লিখে একটি মুখ বন্ধ সমস্ত কিছু ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে সমস্ত কিছু এর সাথে অ্যাটাচ করবেন এবং মুখ বন্ধ খামের মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেস লিখে আপনার অ্যাড্রেস নিচে লিখে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করছেন তা ওপরে লিখে দিয়ে অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ লিখে আপনারা পাঠিয়ে দেবেন নির্দিষ্ট অ্যাড্রেসে বন্ধুরা এখানে আপনারা নর্মাল পোস্ট করতে পারেন স্পিড পোস্ট করতে পারেন রকম পোস্টে মানা নেই কিন্তু সময় আপনাদের হাতে অনেক বেশি নেই এখানে সময় কিন্তু আপনারা ছাব্বিশে জুন হ্যাঁ বন্ধুরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু আবেদন করা লাস্ট ডেট ছাব্বিশে জুন কিন্তু আবেদন আবেদন করার লাস্ট ডেট আশা করি ক্লিয়ার হয়েছে কোনো কিছু জিজ্ঞাসাও থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও বলে রাখছি এখানে আবেদন করার জন্য কোনো রকম মূল্য রাখছে না নোটিশটি ডাউনলোড করে রিড আউট করুন অনেকেরই প্রায় সকলেরই এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করবে যাদের ম্যাচ করবে সবাই আবেদন করুন অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিয়োগ হবে রাজ্যে নয় নিয়োগ হবে কিন্তু আপনাদের গোয়াতে চাকরিটি হতে চলেছে কিন্তু আপনাদের গোয়াতে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন এবং হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইনটি বাজি রাখবেন থ্যাংস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও